আমাদের মধ্যে থেকে যার হাওলান আমরা যারা এখানে সমাজে দোয়ায় শরীর হয়েছে মাওলা আমরা যে তোমার কাছে ফরিয়াদ করছি মাওলা সেগুলোকে তুমি আমাদের দোয়ার উপরে মার্জনা করে মন্ত্রী সাহেব এত কষ্ট করে আমাদের সাথে দোয়ায় সমান বিন্দু আল্লাহ কত কষ্ট করে আমাদের সাথে দোয়ায় সকলকে তুমি সুস্থতা দান করো মাওলা জীবিত রাখো আল্লাহ তুমি সুখ শান্তিতে জীবিত রেখো মাওলা আমাদের দেশের জন্য এলাকার জন্য কাজ করতে পারেন সেই তৌফিক দাও মাওলা আল্লাহ তারা কত কষ্ট করে আজকে সত্যি দাউদপুর ইউনিয়নে ঢুকলে আমাদের যে অভাবটা সেই অভাবটা হচ্ছে এটা আমাদের ভাবতেও খারাপ লাগে লীগের জন্য যে নিবেদিত প্রাণ ছিল আর আমরা যারা আওয়ামী লীগ কবি পরিবারে আছি এনামুল হক ভূঁইয়াকে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ বলতেই এনামুল প্রথম এই দাউদপুর ইউনিয়নে সদস্য এখানে আসছেন উনি যে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের গাজী ভাই এই আমরা অন্তত স্মরণ করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করি আজকে সমবেত হয়েছে অত্র এলাকার লোকজন আজকে যদি আমি বলছি যে আমরা ওইখানে ই করি ইলাদ করি ঠিক আছে ওই আমি ইনশাল্লাহ যাব তার সঙ্গে আমাদের মন্ত্রী মহোদয় সময় দিয়েছে আবার আমাদের সকলের অভিভাবক গোলাম দস্তগীর গাজী রাজনৈতিক সুবিধা এই সুবিধা ভোগটা অবদান হলো।